আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে। এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার। মহান আল্লাহর বিশাল এক নিয়ামত এই কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতটি কক্সবাজার জেলা শহর থেকে টেকনাফ পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত, ফলে এখানে বঙ্গোপসাগরে সূর্যাস্ত দেখা যায়। আল্লাহ এই সাগরে অসংখ্য মাছ ও জলজ প্রাণী সৃষ্টি করে রেখেছেন, ফলে এই সাগর খাদ্যের বিশাল ভাণ্ডার। কক্সবাজারে লৈট্টা, রূপচাঁদা, কোরাল, মাইট্টা, গুজ্জা, ইলিশ ইত্যাদি মাছ এবং কাঁকড়া, স্কুইড, লবস্টার পাওয়া যায়। এটি বাংলাদেশে সবচেয়ে বড় মাছের বাজার। এখানে মাছ অথবা অন্যান্য সামগ্রী কিনতে অবশ্যই দর কষাকষি করতে হয়। রূপচাঁদার একটা ভালো আছে বলছিলেন, সেটা কোনটা? এটার প্রাইস কত হবে? 1650। মাছ ছোট হতে পারে কিন্তু। এখানে এসে জোয়ার ভাটার সময় জেনে নিতে হবে, কারণ ভাটার সময়ে সাঁতার কাটা বিপজ্জনক। সত্য আমার জীবনের অবলম্বন, মিথ্যা আমার দুশ্মন চির দুশ্মন। সত্যের পথে যেন জারি থাকে গাস্ত, মিথ্যাকে কখনো করব না বরদাস্ত। সত্য বিস্তারে সদা নিজেকে রাখি বহাল, আমি যেন হামেশা রোজগার করি হালাল। অন্যায় থেকে যেন নিজেকে রাখি সামাল। জামালুল উজুদি বিজিকরিল ইলাহ, ওয়াতাসফুল হায়াতু বিনুরি হুদা, ওয়াতাতরাব নাফসুল্লাহু তাআতান, ওয়াইয়াবলুগু সাআদুন ইলা মুনতাহা। ও মার্সিফুল আল্লাহ, মেক মাই লাইফ সেক্রেড, লাইট আপ মাই লাইফ, কিপ ইট স্পটলেস, মেক মাই লাইফ গ্রেট। ও মার্সিফুল আল্লাহ, মেক মাই লাইফ সেক্রেট। কক্সবাজারে ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, যা পরিদর্শন করা আনন্দদায়ক। আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা আসতে পেরেছি, আমরা তার কাছে শুক্রিয়া জানাই। ইয়া রব খোদা এ মান, আয় মেহরবান এ মান, নামে তো ইয়াদাত আরম জানে মান। তু খালেকে দাস্ত কোহ বিয়াবানি, রহিম রহমানি খোদায় সুবহানি। বাসন্দে ও দানা মাহবুব খুবানি, দরাম্ব তু উম্মিদ ওয়াক্তে পেরেশানি,